পীর আউলিয়ার আবাসভূমি বলা হয়ে থাকে চট্টগ্রামকে। এখানে আছে অসংখ্য অলির মাজার, যা শুধু ধর্ম দর্শনই নয়, এখানকার মানুষের সভ্যতা সংস্কৃতিরও পরিচয় বহন করে। আজ আপনাদের নিয়ে এসেছি চট্টগ্রামের তেমন একটি প্রসিদ্ধ জায়গায়, নাম বাইজিদ বুস্তাবী মাজার। নগরীর প্রাণকেন্দ্র জিসি মোড় থেকে মাত্র কয়েক কিলোমিটার উত্তরে এই মাজারের অবস্থান। চট্টগ্রামের নাম বললে যে কোটি জায়গার ছবি চোখের সামনে ভেসে ওঠে, বাইজিদ বুস্তামীর মাজার তার অন্যতম। মাজারে ঢোকার শুরুতে চোখে পড়বে পুকুরে ভাসমান কিছু বিরল প্রজাতির কাসিম। প্রতিদিন অসংখ্য মানুষ নানা মনোবাসনা নিয়ে এসব কাসিমকে খাওয়ান, কেউ খাওয়ান মাংস, কেউ বা কলা রুটি। মাজার শরীফ দেখার জন্য আসে, হ্যাঁ, বাইরের দেশে বাইরে থেকে মানুষ আসে, সন্তানকে যেন ভালো করে মানুষ করতে পারে এই জন্য আসে। জনশ্রুতি আছে সুদূর ইরান থেকে ইসলাম প্রচারে এই এলাকায় এসেছিলেন সুফি সাধক হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাই। আজ থেকে প্রায় 1200 বছর আগে হযরত সুলতান বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাই সুদূর ইরান থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই দেশে এসেছিলেন। এখানে উনি আস্তানা গড়েছিলেন। এখানে তখন কোনো জনমানুষের কোনো স্থান ছিল না, আবাস ছিল না। তখন এই পাহাড় ছিল জিনপুরীদের আস্তানা। এখানে তো এই জিনপুরীদের মাঝে যারা ওনার কাছে বশ্যতা স্বীকার করেছেন, ওনার কাছে মুরিদ হয়েছেন, সেই সমস্ত জিনপুরীদেরকে উনি ওই যে নিচে যে পুকুর দেখেছেন, ওই পুকুরে গজারি মাজারি রূপ উনি ওদেরকে পুকুরে ছেড়ে দিয়েছেন। এবং এই পর্যন্ত সেই আমল থেকে এখনও পর্যন্ত ওগুলা বংশানুক্রমে এই পুকুরে আছে। প্রায় 200 বছর আগের ওই ঘটনার উপর ভিত্তি করে এখানে গড়ে উঠেছে এই মাজারটি। শুধু মাজার নয়, এই এলাকার নামই এখন বাইজিদ বুস্তামী। সুউচ্চ পাহাড়ে অবস্থিত এই মাজারে আসেন নারী পুরুষ নির্বিশেষে হাজারো ভক্ত। মাজারের পাশেই আছে হরেক রকমের গাছ, সেসব গাছে নানা মনোবাসনা নিয়ে রঙিন সুতো বাঁধেন ভক্তরা। মূল মাজার পেরিয়ে পাহাড়ের ঢালু পথে আর একটু এগুলে চোখে পড়বে আরো তিনটি কবর। সেখানে আছে পুরনো এক আগুনের কুপো। বসেটা তৎক্ষণাৎ এখানে একটা গর্ত ছিল, এটা আগুন পোষাইত। এটা ওনারা বসে এখানে আগুন পোহাইতে পারে। শীতের দিন ছিল তো, তখন যখন শীতের আমলে তারা আগুন বস আগুন জ্বালাইয়া আগরবাতি মোমবাতি লাকড়ি টাকড়ি জ্বালাইয়া বসে তারা ধ্যান ধরে করতো কে কোথায় যাবে বাইজিদ বুস্তামীর সব। সেটা এখন এইভাবে রয়ে গেছে, এটা খাদ্য আমরা এখন আগরবাতি মোমবাতি জ্বালায়। শুধু ধর্ম বিশ্বাস থেকে নয়, অনেকে ঐতিহাসিক ও দর্শনীয় স্থান হিসেবেও এই জায়গা ভ্রমণে আসেন।